আসসালামু আলাইকুম, আমি নাঈম ইসলাম রকি। আমি আপনাদের সামনে আজকে একটা ফুটবলের টপিকস নিয়ে কথা বলবো। আর আজকের আমার টপিকস হচ্ছে ব্যালন ডি'অর 2024। আর এই ব্যালন ডি'অর 2024 সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয় 4 সেপ্টেম্বর 2024 ফ্রান্সের প্যারিস থেকে। তো চলুন আজকে জেনে নেওয়া যাক ফ্রান্সের প্যারিসে 2024 ব্যালন ডি'অরে কে কে নমিনেট হলো আর কে কে বাদ পড়লো তা আজকে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। শুরুতে আর্জেন্টিনা ফ্যানদের জন্য একটু দুঃখের বিষয়, কারণ সেটা হচ্ছে 2003 সালের পর থেকে মেসি এই প্রথম ব্যালন ডি'অরের নমিনেট থেকে বাদ পড়েছে। শুধু মেসি না, মেসির পাশাপাশি রোনালদো এই ব্যালন ডি'অরের নমিনেট থেকে বাদ পড়েছে, যা ফুটবল বিশ্বে ইতিহাসে এক দুঃস্বপ্ন বলা যায়। তবে এর পাশাপাশি শুধু হতাশাই না, কিছু খুশিরও সংবাদ আছে। 30 জন সদস্যদের মধ্যে জায়গা করে নিয়েছে ঠিকই এমিলিয়ানো মার্টিনেজ এবং লাউতারো মার্টিনেজ। আর সেরা উদীয়মান খেলোয়াড়ের লিস্টে রয়েছে আলেজান্দ্রো গার্নাচো, সেই সাথে সেরা কোচের তালিকায় রয়েছে লিওনেল স্কলারি। তবে লাউতারো মার্টিনেজের কথা বিশেষভাবে উল্লেখ না করলেই নয়, কারণ তিনি সিরিয়াতে সর্বোচ্চ গোল স্কোরার, কোপা ইতালিয়াতে সর্বোচ্চ গোল স্কোরার এবং ল্যাটিন আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের টুর্নামেন্ট, যেটি কিনা কোপে আমেরিকা বলা হয়, আর সেই কোপে আমেরিকাতেও সে গোল্ডেন বুট পেয়েছে, যার কারণে তার নাম বিশেষভাবে উল্লেখ না করলেই না। অপরদিকে এমিলিয়ানো মার্টিনেস অ্যাস্টন ভিলার হয়ে এবার চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছে, এর সাথে কোপে আমেরিকায় সর্বোচ্চ পেনাল্টি সেভ দিয়ে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার মতো গৌরব অর্জন করিয়েছেন, যার কারণে সেরা গোলকিপার হিসেবে তাকেও ব্যালন ডি'অরে নজর রাখতে হবে। আর গার্নাচো ম্যানুয়ের হয়ে বেশ ভালো কিছু গোল করেছে, যা বিশ্বের সকলের কাছে নজরদারি হয়ে আছে। অপরদিকে লিওনেল স্কলারি আর্জেন্টিনার কোচ হয়ে কোপে আমেরিকা জিতেছে, যার কারণে তার নামও শর্টলিস্টে রয়েছে। তো আর্জেন্টিনার ভক্তরা, আপনারা কি মনে করেন ব্যালন ডি'অরে লাউতারো মার্টিনেজ, এমি মার্টিনেজ, আলেজান্দ্রো গার্নাচো ভালো কিছু করবে বা ভালো পুরস্কার সহ কিছু উপহার আর্জেন্টিনাকে দিতে পারে? আপনাদের মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।